বিসমিল্লাহি রহমান রাহিম আপনারা যারা দেশ বিদেশ থেকে আমাদের এই সান মেথড নিয়ে আলোচনা করব দেখছেন তাদের সবাইকে সান টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আলোচনার বিষয় সান মেথড নতুন উপলব্ধি নতুন সমাধান দিতে পারে তাই আমি আজকে যে মেথড নিয়ে কথা বলবো তা আপনার জীবনের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ অসুস্থ মানে অসুস্থতা দিয়ে আল্লাহ ইমানদারকে গুনাহ মাফ করিয়ে নেন কিছু মানুষের শারীরিক অনেক সময় অনেক রকম সমস্যা থাকে এটা দিয়ে আল্লাহ তালা আপনার আমার কিছু ঘুণা মাফ করে দেন এটার সাথে আরেকটা জিনিস মেজরিটি লোক করে এটা করতে যাবেন না মুভিতে দেখা বিষয়গুলির সাথে আপনার বিয়ের তুলনা করবেন না কারণ মুভির বিষয়গুলো লিখেছেন স্ক্রিন রাইটাররা আর আপনা আপনাকে লিখেছেন সোবাহান আল্লাহ তালা নিজে আপনাকে তৈরি করেছ তিনি এজন্য মুভির বিষয় স্ক্রিন রাইটারের লেখা আর আপনার জীবন আপনার দেহ আপনার মন আল্লাহর সৃষ্টি করা একটার সাথে আরেকটা পার্থক্য করা না করাই ভালো এই যে জীবনের এত কষ্ট এত ক্লান্তি চাওয়া পাওয়া আনন্দ হাসি গান কিছুই রবে না বেশি দিন থাকবে শুধু আমাদের রফ আল্লাহ আল্লাহতালা তিনি আল আইউম আল কাইম যে মানুষের সাথে আমরা ভালো হবার প্রতিযোগিতা করতে পারি সে হল আমাদের গতকালের আমি আপনিও গতকালের আপনি যার সাথে প্রতিযোগিতা করতেছেন আজকে আপনি সেই লোক রেগে গিয়ে কোনো করা ভুল ক্ষতির আফসোস করা ও ক্ষতির কাটিয়ে উঠার পরিশ্রমের চেয়ে না রেগে সেই বিষয়গুলো ভুলে থাকা ভুলে যাওয়া অনেক ভালো আল্লাহ সামনে হাঁটু গেড়ে সেজদা করতে পারে যে সে সবার সামনে দৃঢ় হয়ে শক্তভাবে দাঁড়িয়ে থাকতেও পারে এটার সাথে আপনি সব সময় বিজ্ঞান বলে আপনি দৈনিক পাঁচবার ছয়বার হাত মুখ ধুবেন আর ইসলামও বলে অজুর পানির সাথে যখন অস্ত্রগুলো ধুয়ে যায় তখন অস্ত্র একটা অদ্ভুত অনুভূতি হয় অজু করা দৈনিক পাঁচবার হাত মুখ ধোয়া শরীরের জন্য অনেক ভালো ধর্মীয় বিষয়ের জন্য ভালো সবসময় বেশি বেশি আপনি মুখ হাত পা এসব জিনিস পানি দিয়ে ধরবেন আপনার শরীরে অনেক ফ্রেশনেস বাড়বে পৃথিবীর সুন্দর মানুষ আছে অবশ্যই আছে এই বিশ্বাস থাকলে তার দেখা আপনি অবশ্যই একদিন পাবেন হয়তোবা নিজের ইচ্ছা মতন সময়ে না ইচ্ছা মতন জায়গায়ও না অন্য কথায়ও অন্য কোনো আল্লাহ তালার ইচ্ছা মতন সেই ক্ষেত্রে ধৈর্যের ভাত ধৈর্যের ভাত ভাঙার আগে একটু ভাবুন আপনার ব্যাপারে আল্লাহ কতটা ধৈর্যশীল অনেক ধৈর্যশীল অনেক বিশাল সে অদৃশ্য তাই জ্ঞানী মানুষরা সবসময় চুপ করে থাকে না কিন্তু তারা জানে কখন চুপ করে থাকতে হবে সময় স্থল কাল ভেবে আপনি কাজ করতে হবে দুর্চিন্তা আপনার আগামীকালের সমস্যা দূর করতে পারবে না বরং আজকের আপনার শান্তিটুকু দূর করে নিবে কেড়ে নিবে এই জন্য দুশিন্তা না করাই ভালো আমরা ভুল থেকে শিক্ষা না নিয়ে ভুলগুলো আমাদের শিক্ষা দেয় মূল বিষয়টা হলো আমরা ভুল থেকে শিক্ষা না নিলে ভুলগুলোই আমাদেরকে শিক্ষা দিবে কোনো ভুলকে আপনি সাহসের সাথে বলবেন সরি আমি দুঃখিত তখন সেই ভুল আপনাকে নতুন কিছু শিক্ষা দিবে